সাধারণ ভগ্নাংশ আটের পাঁচ অনুশীলনী এক দুই গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও তিন খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো চার নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো আমরা সমতল ভগ্নাংশ তৈরি করা আয়ত্ত করেছি হ্যাঁ আমরা এ ধারণাকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারি চলো পরবর্তী অংশে নতুন কিছু শিখি